বিভিন্ন ম্যারেজ মিডিয়া পেজে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ছেলে বা মেয়ে দেখে বিয়ে করা যায় আছে কিনা। মৃত ব্যক্তি যদি নিতান্ত গরিব হন এবং তার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে তার কাফন দাফনের দায়িত্ব ও ব্যয়ভার বহন করার দায়িত্ব কার? এরপরে প্রশ্ন হলো, অনেকেই সংবিধান পুনর্লিখনের দাবি করছেন, সংবিধান পুনর্লিখিত বা সংস্কার হলে আমাদের সংবিধানে কি কি সংযোজন বিয়োজন কামনা করেন আপনি? মোট কথা, কেমন সংবিধান দেখতে চান? বিভিন্ন ম্যারেজ মিডিয়া পেজে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ছেলে বা মেয়ে দেখে বিয়ে করা যায় আছে কিনা, বিশেষ করে এসব পেজে মোটা অঙ্কের টাকা দিতে হয় বিয়ে হলে। কোনো ম্যারেজ মিডিয়ার পেজ, তাদের পরিচালনা, তারা উভয়ের তথ্যগত সংগ্রহ করছে, সেটা পরিচালনা করছে, এই জায়গা থেকে সেখানে যদি কোনো ফি দিয়ে আপনারা পরস্পরের তথ্যপত্র কালেক্ট করেন, বিনিময় করেন এবং দেখা দেখি করেন, সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা হারাম বিষয় নয়। এবং যদি বিয়েটা হয়, তাহলে বিয়ে হওয়া পর্যন্ত আপনার যদি এখানে কোনো তাদের ভূমিকা থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা তার পারিশ্রমিক নিতে পারে। মোটা অঙ্কের টাকা দিতে হয় বলছেন, এখানে ধরনটা কি, কী ধরনের মোটা অঙ্ক এবং বিয়ে হওয়ার সাথে মোটা অঙ্কের নেওয়ার কোনো যুক্তির কারণ আছে কি না, সেই বিষয়গুলো ভিন্নভাবে জেনে বিশ্লেষণ করতে হবে। মৌলিকভাবে এরকম পেজ পরিচালনা করে বা এরকম ম্যারেজ মিডিয়া করে মধ্যস্থাকারী হিসাবে উভয় পক্ষকে একত্র করে দেওয়া বা উভয় পক্ষের তথ্যপত্রকে আপনার বিনিময় করার সুযোগ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়, বিধায় সেটি জায়েজ আছে। মৃত ব্যক্তি যদি নিতান্ত গরিব হন এবং তার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে তার কাফন দাফনের দায়িত্ব ও ব্যয়ভার বহন করার দায়িত্ব কার? মৃত ব্যক্তি নিতান্ত গরিব হলে, তার নিকট আত্মীয় স্বজন না থাকলে এলাকাবাসী তারা তাদের উদ্যোগে এটি করতে হবে। মুসলিম রাষ্ট্র থাকলে সরকারের এটি কর্তব্যের অংশ, সরকার করবে, এলাকাবাসীর কর্তব্যের অংশ, এলাকাবাসী করবে। এলাকার কেউ যদি উদ্যোগ নেয়, তাহলে সবার পক্ষ থেকে সেই ফরজটা আদায় হয়ে যাবে, কারণ কোনো মানুষ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করাটা ফরজে কিফায়া, অর্থাৎ পুরো এলাকাবাসীর জন্য এটি ফরজ। কেউ যদি না করে, সবাই গুণাগার হবে, আর এলাকাবাসীর কিছু লোক যদি উদ্যোগী হয়ে এটা করে ফেলেন, তাহলে সবার পক্ষ থেকে সেটি আদায় হয়ে যাবে। এই জন্য এ ধরনের পরিস্থিতির জন্য মসজিদগুলো থেকে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো থেকে, সংস্থাগুলো, সংগঠনগুলো থেকে নানামুখী উদ্যোগ থাকা উচিত, তহবিল সংগ্রহ করা উচিত, যাতে করে আদা না করুক এরকম কোনো অভাবী ব্যক্তি এরকম যদি পরিস্থিতির মধ্যে পড়ে যান, তাহলে যেন তাকে সহযোগিতা করা যায় আর্থিকভাবে এবং তার দাফন কাফনের উদ্যোগ যেন নেওয়া যায়, সেই জায়গা থেকে চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, অনেকেই সংবিধান পুনর্লিখনের দাবি করছেন, সংবিধান পুনর্লিখিত বা সংস্কার হলে আমাদের সংবিধানে কি কি সংযোজন বিয়োজন কামনা করেন আপনি? মোট কথা, কেমন সংবিধান দেখতে চান? দেখুন, সংবিধান পুনর্লিখন হলে, সংবিধান নতুন করে সংস্কার করে নতুন আঙ্গিকে সংবিধান যদি তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মূল্যবোধের প্রতিফলন আমি দেখতে চাই। সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা এবং তাদের মূল্যবোধ যদি সেখানে প্রকাশিত না হয়, প্রতিফলিত না হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আসলে গড় মানুষের সংবিধান হতে পারে না। আমরা আমাদের সমাজে বরাবরই দেখি যে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে সংখ্যালঘিষ্ঠ মানুষের চিন্তাধারাকে আরোপ করে দেওয়া হয়। তো গণতন্ত্র যদি মানে হয় যদি জনগণের শাসন, জনগণ যা চায় সেটা, তো জনগণ কি সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা চায় কিনা আমাদের দেশে, একটি গণবদ্ধ সেই গণভোটে দেখা যাক যে মানুষ চায় কিনা। সম্প্রতি বিভিন্ন এ বিষয়ে যারা ইন্টারেস্ট রাখেন সে সমস্ত মানুষজনের বক্তব্য থেকেও প্রকাশ পেয়েছে যে তারা গণভোটের ভোটের বিরোধী, তারা চান না গণভোট দিতে। তার মানে কি দাঁড়ালো, জনগণ যা চায় না সেটা আপনি জনগণকে চাপিয়ে দিচ্ছেন গণতন্ত্রের নামে। তো এটা রীতিমতো ভাওতাবাজি এবং প্রতারণা। এর পাশাপাশি সংবিধান সংশোধনের যে কমিটি, সেখানে দিনই মূল্যবোধ সম্পন্ন সংবিধান বিশেষজ্ঞদেরকে রাখা দরকার। এটি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে আমরা মনে করি। বিধায় সংবিধান সংশোধন হলে, সংশোধিত হয়ে যে জন্য এত কিছু হলো, সেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যেন হয়, সেটি হলো মুখ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে এটি হবে দুঃখজনক, এটি হবে দুর্ভাগ্যজনক, এটি হবে গণতন্ত্রের নামে মানুষকে ধোকা দেওয়া বা প্রতারণা করা, যা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না।